नामसृष्टं मनमपि सचीपुत्रमत्रस्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिङ्गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं। माधवसं प्राप्तजस्य पथितकृपया श्री गुरुम तु लतु अस्मिन् ॐ ज्ञानं तिमिरांधस्य ज्ञानञ्जना सलाकया चक्षुरोनमिलितं जेना तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोविष्टं स्थापितं जेना भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं नमायं विष्णुपदाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनितिनामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपालय कृष्ण पृष्ठाय भूतल श्रीमती प्रचारिने निर्विशेष गौरवाणी प्रचारिणे निर्शेष शून्यवादी पाश्चात्यरिणे माञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकावये तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना तदभक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री श्रीअद्वगदाधर श्रीवासदी साथे हाथ तुले हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जुरे हवे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि नाम संकीर्तन कि नित गौरांग की नित्यानन्द प्रभु की पद्मावती नंदन पद्मवती राम की सबै बोलन पद्मावती नंदन नित्यानंद राम नित्यानंद राम पद्मावती नित्यानंद राम पद्मावती नंदन नित्यानंद राम जय गौर हरि जय गौर हरि एक चक्र चंद्र नित्यानंद चंद्र একচক্রচন্দ্র নিত্যানন্দ্র নবদীপচন্দ্র গৌরচন্দ্র নবদ্বীপচন্দ্র গৌরচন্দ্র হরিব তাজকে এই শুভ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব দিবস নিত্যানন্দ ত্রয়োদশী এই উৎসব উপলক্ষে আজ যে সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন উপস্থিত হয়েছেন তো আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ রবীন্দ ভিবেদান্ত স্বামী প্রভুপাদ অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জি ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার রহতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার রহতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি নিরবতা রাখার জন্য অনুরোধ করব কথা আছে অনেকটা সবাই বলুন হরে কৃষ্ণ এরকম সাইলেন্ট থাকতে হবে এই বাচ্চারা এখানে কথা বলছে কেন দয়া করে আপনাদের চরণে বিনম্র নিবেদন করছি কেউ কথা বলবেন না বাচ্চা কথা বললে দূরে নিয়ে যাবেন সাউন্ড শোনা যাবে বাইরে গিয়ে শুনবেন আবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যানন্দ নাম প্রেমানন্দ প্রদায়নে কলৌ কলমস নাশায় জাহ্ন জয় নিত্যানন্দ প্রভু কি যে নিত্যানন্দ প্রভু এসেছিলেন কলিযুগের সমস্ত কলুষকে মুক্ত করতে জাহ্নবা মাতার পতি রূপে তো সেই নিত্যানন্দ প্রভু যিনি একচক্রা ধাম বীরভূম জেলা বীরচন্দ্রপুর গ্রাম একচক্রা ধাম যেখানে পদ্মাবতী নন্দন রূপে হাড়াই পণ্ডিতের রূপে আবির্ভূত হয়েছিলেন এই মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে তো আজকে সেই পবিত্র দিবস গতকাল থেকে এই নিতানন্দ প্রভুর স্মরণ কীর্তন হচ্ছে নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে নিত্য আনন্দ লাভ হবে কয়জন নিত্য আনন্দ চান নিত্য আনন্দ কয়জন চান হরিব সবাই নিত্য আনন্দ চায় তাহলে নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করতে হবে জয় নিতাই কি তো আমরা নিত্যানন্দ চরিত্র কিছু শ্রবণ করব তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুনে মার্জনা করবেন হরে কৃষ্ণ তো শাস্ত্রে বর্ণনা করা আছে খুব সুন্দর কথা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে সর্বয়বতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম সমস্ত অবতারের অবতারী হছেন ভগবান কৃষ্ণ লীলা পুরুষোত্তম যশোদানন্দন নন্দনন্দন কৃষ্ণ তিনি হচ্ছেন অবতারী তার দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম কবিরাজ গোস্বামী এভাবে বন্দনা করছেন সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান অবতারী আর অবতার মধ্যে পার্থক্য আছে অবতারী মানে যার থেকে সমস্ত অবতারগণ এই ভৌম প্রপঞ্চে অবতরণ করেন বিভিন্ন কার্য উদ্দেশ্যে আবার কখনো কখনো স্বয়ং ভগবান অবতারীও তিনি আসেন জীবকে কৃষ্ণপ্রেম দিতে ভগবান অন্যান্য অবতারে মুক্তিদান করেন কিন্তু তিনি স্বয়ং যখন আসেন প্রেম দেন সেজন্য সমস্ত যুগে স্বয়ং ভগবান আসেন না ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান আসেন তো দুপরের শেষে যে কলিযুগ হয় সেই কলিযুগের প্রথম সন্ধ্যায় সেই নন্দনন্দন কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে আসেন আর বলরাম নিত্যানন্দ রূপে আসেন তো আমরা বিশেষ কলিতে রয়েছে খুব ভাগ্যবান এটাকে সুবর্ণ যুগ বলা হয় গোল্ডেন এজ মহাপ্রভু কৃষ্ণ তিনি অবতারী জন্য এই কলিযুগে অবতার নেই তিনি স্বয়ং এসেছেন এই জন্য অবতার নেই এই কলিযুগে যারা অনেকেই অবতারের কথা বলে তো সেটি শাস্ত্রবিহিত নয় সেটি প্রতারণা মানুষকে ঠকানো কেন অবতার কখন আসবেন কিভাবে আসবেন এসব বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন থাকবে আর স্বয়ং অবতারী কখন আসবেন তিনিও এসব শাস্ত্রের দ্বারা ঘোষিত হন তেজন ব্রহ্মার একদিন মানে অনেক কোটি কোটি বৎসর শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে সত্য ত্রেতয়া দ্বাপর কলি এই চারটি যুগকে একটি দিব্য যুগ বলা হয় এরকম একাত্তর দিব্য যুগে একটি মনন্তর হয় এরকম চৌদ মনন্তরে ব্রহ্মার বারো ঘন্টা হয় এভাবে দিন রাত মিলে চব্বিশ ঘন্টা একদিন তো সেরকম একদিনে স্বয়ং ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি আসেন নন্দনন্দন যশোদানন্দন রূপে সেই কৃষ্ণ যে দ্বাপর যুগের শেষে কলিযুগ হয় কেন সমস্ত দ্বাপর যুগের শেষে কলিযুগ হয় না সত্য দ্বাপর ত্রেতয়া কলি এইভাবে হয় সত্য পরে দ্বাপর হয় দ্বাপর মানে দুই ত্রেতয়া মানে তিন তারপরে কলি এটি গণনা হয় কিন্তু ভগবান হচ্ছেন অঘটন ঘটন পটয়সী তিনি তার কৃপা বিতরণ করতে স্বয়ং যা আগে অর্পণ করেন না অন্যান্য অবতার ইত্যাদিতে এই এরকম একটি তিনি অবতার গ্রহণ করেন যিনি স্বয়ং যেহেতু যোগ কলিযুগ আসে তাই অবতার কাজটাও তিনি স্বয়ং অবতারী রূপে সেটি করে দেন কিন্তু তিনি এই যুগে এই বিশেষ কলিযুগে কৃষ্ণ নাম সাথে প্রেম নিয়ে এসেছেন অন্যান্য যুগে ভগবানের নাম করে মানুষ মুক্ত হতো মুক্তি লাভ করত কিন্তু এই বিশেষ কলিযুগে ভগবানের নাম করলে প্রেম পাওয়া যাবে এজন্য মহা মহাপ্রভু এসেছেন চারটি ভাব চার প্রকার ভাব ভক্তি প্রদান করে তিনি জগৎকে নৃত্য করাবেন নিজে আচরণ করে দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চারি ভাব ভক্তি দিয়া নাচামু ত্রিভুবন তেই চারটি ভাব ভক্তি অন্যান্য স্বরূপে ভগবান না অন্যান্য স্বরূপে ভগবান আসেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার কিন্তু এবে অস্ত্র না ধরিল প্রাণেকারে না মারিল চিত্তশুদ্ধি করিল সবার এই স্বরূপে বিশেষ এই কলিযুগে ভগবান এসেছেন ভক্তভাব অঙ্গীকার করে নিতায় গৌর বল নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ গৌরাঙ্গ এসেছেন আমাদের হৃদয়ের পবিত্রতা করার জন্য হৃদয়ের আয়নাকে পবিত্র করতে অতি সহজে তারা এসেছেন প্রেম দান করতে তো সেজন্য অতি সহজ উপায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র প্রচার করতে এবং তার মধ্যে প্রেমকে নিহিত করে দিয়েছেন এই জন্য আমরা খুব ভাগ্যবান তো সেজন্য এই যে বিশেষ কলিযুগে আমরা এখানে এসেছি কত সৌভাগ্য তো এই মনুষ্য দেহের সদ্ব্যবহার করা আমাদের প্রয়োজন এই জন্য এখানে সেই কৃষ্ণ সর্ব অবতারী হ্যাঁ সেজন্য লোচন দাস ঠাকুর গিয়েছেন সর্ব সব অবতার সার শিরোমণি হ্যাঁ সর্ব অবতারের সার শিরোমণি নেতাই গৌরচন্দ্র তো যত অবতার আছে তার সার শিরোমণি হচ্ছেন এই নিতায় গৌ তো সেজন্য এখানে বলছেন কবিরাজ গোস্বামী সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম তো সেই কৃষ্ণের দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নাই কেবল বর্ণ পার্থক্য রয়েছে দ্বিতীয় দেহ রূপে নিজেকে প্রকাশ করেছেন একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র একই স্বরূপ মাত্র ভিন্ন কায়ে কায় মানে দেহ দেহটা আলাদা কেবল কিন্তু একই স্বরূপ আদ্য কায় কৃষ্ণ লীলার সহায় তো সেই কায় রয়েছে ভগবান আদ্য কায় কৃষ্ণ লীলার সহায় সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ তো এইখানে সেই কৃষ্ণ নবদ্বীপে আসছেন কীভাবে নবদ্বীপে কীভাবে আসছেন গৌরচন্দ্র সবাই বলুন গৌরচন্দ্র নবদ্বীপে সেই কৃষ্ণ গৌরচন্দ্র সবাই জুড়ে বলুন গৌরচন্দ্র গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র তার সঙ্গে এই জন্য বলছেন সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ চন্দ্র সেই বলরাম নিত্যানন্দ চন্দ্র নিত্যানন্দ চন্দ্র নিত্যানন্দ চন্দ্র তেভাবে নিতাই গৌর আমরা অত্যন্ত ভাগ্যবান যে রকমভাবে নিত্যানন্দ প্রভু বলরাম তারা ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন আচরণ করে শিখাতে আমরা সবাই জানি দ্বাপর শেষে ভগবান অন্তর্ধান করবেন তার আগে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অর্জুনকে বলেছিলেন সমস্ত কলিযুগের মানুষকে লক্ষ্য করে সর্বধর্মান পরিতজ্য মাম একম শরণং ব্রজ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও মনমনা ভব মদ্ভক্ত মজাজিবাং মাং নমস্কুরু এই সমস্ত গুজ্যতম কথা অর্জুন তোমাকে বলছে সেই গুজ্যতর গুজতম মানে গুজ গুজ্যতর গুজতম তো গুজ্যতম কথা আছে কি না সব কিছু ত্যাগ করে একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ কিভাবে কিভাবে করবেন আত্মসমর্পণ কিভাবে করবেন কৃষ্ণ বললেন যে মনমনা ভব মদ্ভক্ত মজাজি মাং নমস্কুরু এই চার ভাবে আমরা তার ভক্ত হব তাকে প্রণাম জানাব তার অর্চন করব আর সর্বদা তাকে হৃদয়ে মনের দ্বারা ভাব আমরা অনেক কিছু ভাবি কিন্তু কেবল কৃষ্ণকেই ভাবতে হবে ব্যাস এই চারটি জিনিস গুজতম কথা এটা যদি আমরা ভাবতে পারি কৃষ্ণকে মনের দ্বারা আমরা অনেক কিছু ভাবছি এটা করব সেটা করব কিন্তু আমরা কিছু করতে পারি না আমরা কি মাটি তৈরি করতে পারি জল তৈরি করতে পারি আগুন অক্সিজেন কোনো কিছু তৈরি করতে পারি না তাহলে আমরা এত ভাবব কেন আমার জল লাগবে আলো লাগবে মাটি লাগবে যার সৃষ্ট আমরাও তিনি আমাদের ভেবে দিয়ে দিয়েছেন এজন্য তিনি এসে বলছেন কেবল মনমনা ভব মদ্ভক্ত তুমি মনের দ্বারা আমাকে ভাব আমার ভক্ত হও আমার ভক্ত মানে সর্ব ইন্দ্রিয় দিয়ে আমার সেবা করো বেশ আর আমার পূজা করো মাম নমস্কুরু। আমাকে নমস্কার করো নমস্কার মানে কি তুমি এই দেহটা সম্পূর্ণ আত্মনিবেদন করো সমর্পণ করে দাও এই অনেক লোক নমস্কার করে না নমস্তে শব্দের অর্থ হচ্ছে এই দেহটা কৃষ্ণ তুমার এই জন্য আমরা প্রণাম করি পুরুষরা ষাষ্টাঙ্গে প্রণাম করে আর মহিলারা পঞ্চঙ্গে প্রণাম করে এই প্রণামের মাধ্যমে আমরা এই দেহটা ভগবানকে দান করছি কিন্তু আমরা বাহ্যিকভাবে দান করছি এটা অভ্যাস করছি করতে করতে একদিন এই দেহটা কৃষ্ণকে সমর্পণ করতে হবে আসলে আমরা সবাই কৃষ্ণের এই দেহটাও কৃষ্ণের আত্মা ও কৃষ্ণের সেটা আমরা ভুলে গেছি এই জন্যই নিতায় গৌরাঙ্গ এসেছেন এই কলিযুগে নিত্যানন্দ প্রভু এসে কি করলেন মহাপ্রভুর নির্দেশ নিলেন মহাপ্রভু কি নির্দেশ দিলেন শুন শুন নিত্যানন্দ শুন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই মহাপ্রভুর আদেশ নিত্যানন্দ আর হরিদাসের প্রতি তো তারা আসিলেন এবং এই জিনিসগুলি দান করলেন ভিক্ষা চাইলেন টাকা পয়সা নয় চাল ডাল নয় যে বল কৃষ্ণ কেন আমরা সবাই কৃষ্ণের ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেন মমায় বাংশ আমার বংশ সবাই বা আমার অংশ আমরা সবাই ভগবানের অংশ বিভিন্ন অংশ আর তার মানে একটা বংশ একটাই পরিবার আলাদা বংশ নয় এই জন্য মাময় বংশ অর্থ হচ্ছে আমার অংশ বা আমার বংশে যেমন একটা পিতা একটা বংশ তার অংশ থেকে আসছি তাই পুত্র বলছে এটা আমার বাবা তার অংশ থেকে আমি এসেছি ঠিক রকম জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় ভক্তি মানে সেবা জীব গোস্বামী বললেন ভক্তি ভজ উক্তি সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে কেবল ভগবানের সেবা করতে হবে সেবা শব্দের অর্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি ঘোষণা করেছেন সেবা মানে সেব্যের তুষ্টি বিধান করা তা আমাদের সেব্যকে মহাপ্রবলেন আরাধ্য ভগবান ব্রজেশ্ব তনয় ব্রজের যে ঈশ্বর নন্দমহারাজের যে পুত্র কৃষ্ণ যশোদার যে পুত্র কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের আরাধ্য তাই তিনি আমাদের সেব্য সেবনীয় পূজনীয় তাই তার সেবা করা এই জগতে আমরা অনেক সেবা করছি কিন্তু সেটা সেবা নয় সেবার নামে প্রতারণা সেবা শব্দের অর্থ জানলে তাহলে আমরা অন্য জায়গায় মন দিব না এ আত্মা যদি ভগবানের হয় তাহলে আত্মার কর্তব্য ভগবানের সাথে যুক্ত থাকা তার সেবাতে যুক্ত হওয়া কিন্তু আমরা যেহেতু আলাদা ভাবছি তাই বিভিন্ন ব্যক্তিকে সেবা করার চেষ্টা করছি তাই আমি সুখী নয় আর যাদের সেবা করছি তারাও কেউ সুখী নয় সবাই হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে এই জন্য নিতানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তারা চতুর্দিকে ঘুরলেন বাড়িতে বাড়িতে গেলেন তো মানে প্রতি ঘরে ঘরে গিয়া বলেছে। প্রতি ঘরে ঘরে মানে কি হিন্দু মুসলিম খ্রিস্টান বিচার করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিচার করা হয়েছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বিচার করা হয়েছে না মহাপ্রভু বলে যারে দেখ তারে কহ মানে যাকেই দেখবে কোনো বিচার না থাকবে তো জন্য এই কলি যুগেই মহাপ্রভু কত দয়ালু আর তার থেকে আরও দয়ালু এই নিতায় নিত্যানন্দ তিনি আরও পতিত পাবন তুই নিতায় গৌর অত্যন্ত কৃপালু তা আমরা সেই যুগে তাদের কৃপা পাওয়ার জন্য আমাদের ভাগ্য যে আমরা জন্ম লাভ করেছি যদি আমরা গ্রহণ করি তাদের কৃপাটা গ্রহণ করি তাদের আদেশটা পালন করি তো সে জন বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততোব সংসারাম বুদ্ধি তরণে দায়ুময়ী লগেত হে ভাই সকল হে সমস্ত বিশ্ববাসী নিতানন্দ প্রভু এভাবে প্রার্থনা করছেন ভাই বলে সম্বোধন করে সবাইকে হে ভাই সকল বিশ্ববাসী রে ভ্রাত কুরু তোমরা কর হরি হরিধান মনীষম সে হরিধ্বনি কর এই কলিযুগ হরিধ্বনি কি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ হরিধ্বনি হরিধ্বনি অন্য কিছু না এটাই এই নাম বত্রিশ অক্ষরাত্মক এই কলিযুগের হরিনাম নাম বত্ত এটি নিত্যানন্দ প্রভু তার বাহু আস্ফালন করে দু হাত তুলে সমস্ত ঘরে ঘরে গেলেন কোনো বিচার করলেন না সবাইয়ের কাছে তিনি যাচাই করলেন হরি হরিনাম এমন এমনকি নবদ্বীপে তৎকালীন সময় সব থেকে জঘন্য পাপকর্মে লিপ্ত জগাই মাধাইয়ের কাছে পর্যন্ত মহাপ্রভুর আদেশ পালন করতে তাদেরকেও হরিনাম করার অনুরোধ করেছিলেন জগায় মাধাই অত্যন্ত পাপিষ্ট ছিল তারা এমন কোনো কর্ম করে নাই যেই জগতে পাপ যে শাস্ত্রে লেখা আছে তারা দুইজন ব্রাহ্মণ ছিল পণ্ডিত ছিল কিন্তু বৈদিক শাস্ত্র থেকে খুঁজে খুঁজে দেখত কোনটা করলে বেশি পাপ হবে পাপ মানে বৈদিক নীতির উল্লঙ্ঘন কোনটা করলে বেশি শাস্ত্রকে মানা হবে না তাহলে ওটা পাপ হবে এরকম খুঁজে খুঁজে দেখত সেই জন্য তারা খুন করত মাংস খেত অবৈধ সঙ্গ করত অন্য মহিলাদের রাস্তায় টেনে এনে অবৈধ ক্রীড়া করত এতই পাপকর্ম লিপ্ত ছিল ব্রাহ্মণ পরিবার হয়ে নিতানন্দ প্রভু হরিদাস যখন তারা ভ্রমণ করছেন তখন সব লোক হৈ হোল্লা করে পালিয়ে যাচ্ছে ওই দুইজনকে দেখে মদের বিক্ষোভে তারা আবুল তাবুল করছে তো নিতাই গৌ নিতানন্দ প্রভু আর হরিদাস যখন তাদের কাছে যাচ্ছেন সমস্ত ভদ্র ব্যক্তিরা মানা করছে না 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 আপনারা সাধু সন্ন্যাসী এদের কাছে যাবেন না এরা এন হেন পাপকর্ম নেই যা করেনি এরা সবাইকে কিলাচ্ছে যে এই রাস্তা দিয়ে যায় তাদেরকে প্রহার করে কিন্তু তারা পাপকর্ম করলেও কোনো অপরাধ করেনি তারা এইরকম ব্যক্তি ছিল পাপ কর্ম করেছে কিন্তু কোনো অপরাধ করেনি তো নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর এই মদখুর ব্যক্তি দুইজনকে যারা খুনি তাদের কাছেও গিয়ে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা ভাই একটু হরিনাম কর এ মহাপ্রভুর আদেশ কিন্তু ওরা মধের বিক্ষোভে গালাগালি শুরু করে দিয়েছে আর লাঠি নিয়ে তাড়াতে শুরু করেছে তখন নেতায় আর হরিদাস দৌড়াচ্ছে তখন অনেক যারা মানা করছিল বলে দেখো আমরা না বলছিলাম এসব ভণ্ড সন্ন্যাসী হবে মনে হয় আমাদের কথা শুনল না চলে গেল এখন কি হবে এই মধকুরের পাল্লায় পড়েছে এবারে মেরে ফেলবে হরিদাস ঠাকুর মোটা সোটা দৌড়াতে পারছে না নিতানন্দ প্রভু মোটা সুটা দৌড়াচ্ছেন দুইজন আর হরিদাস ঠাকুর বলছে এই অবধূতের পালায় আজ কি যে হলো আজ যদি প্রাণ রক্ষা হয় তাহলে হয়তো মহাপ্রভুর কাছে পৌঁছানো যাবে তখন দৌড়াতে দৌড়াতে জগায় মাঝায় তাড়া করছে আর মহাপ্রভুর কাছে গিয়ে বলেছেন এই দুইজনের কথা তো মহাপ্রভু যে আমি সব জানেন নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং বলরাম তিনিও জানেন যে প্রথম যদি মহাপ্রভু পাবন হন তাহলে এই দুইকেই তার প্রেম দান করতে হবে তো সেজন্য নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর আবার সন্ধ্যাবেলা মহাপ্রভুর আশেপাশে সেখানে জগায় মাধায় রয়েছে তারা কীর্তন করতে করতে যাচ্ছেন সেখানে জগায় মাধায় যে অন্ধকারে রয়েছে তারা দেখে নাই সঙ্গে সঙ্গে চিৎকার করছে জগাই মধ্যে কে রে কে রে যায় বলে জগাই মাধায় নিত্যানন্দ বলে নামি অবধূত যায় এই অবধুত নাম শুনি মাধাই কুপিল এই অবধূত নামটা শুনে মাধাই যে ছিল জগাই মাধাই একজন মাধাই নাম একদম রেগে গেছে তখন একটা মদের কলস ছিল সে কি করলো না মা নিত্যানন্দ প্রভুর মাথাতে আঘাত হেনে দিল সেখানে মুটকি গিয়ে ফাটল আর রক্ত ধার বহে গেল তবু নিত্যানন্দ প্রভু তিনি আঘাত প্রাপ্ত হয়েছে তবু তিনি এক বিন্দু দুঃখ প্রকাশ করেননি আমাদের যদি কেউ আঘাত দেয় গালি দেয় আমরা তার প্রতিদান করার চেষ্টা করি এটি মহাপ্রভু শিক্ষাতে এসেছেন তৃণাদপি শনি চেন তরুীব সহিষ্ণুনা মানি না মানদে ন কীর্তনীয় সদা হরি কেউ যদি আমাকে নিজেকে কেউ যদি আঘাত করে তার প্রতি করা উচিত না অন্য ভক্তরা প্রতিউত্তর করতে পারে অন্য ভক্তরা বজ্রের মতো হতে পারে তাই যখন এই খবর মহাপ্রভুর কাছে গিয়েছে তখন মহাপ্রভু বজ্রের মতো চক্র চক্র বলে মহাপ্রভু ডেকেছে আর সঙ্গে সঙ্গে চক্র চলে এসছে কেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তিনি আদিনারায়ণ আর তার সঙ্গে সঙ্গে তিনি বিষ্ণু কেন কৃষ্ণের মধ্যে সমস্ত অবতারগণ নিহিত আছেন তো সেজন্য চক্র ডেকেছেন তো সেখানে বিষ্ণু তার চক্র চলে এসছে তো এইভাবে দেখা গেল যে জগাই একদম দেখে ভয়ে ভীত হয়ে মহাপ্রভু চরণে একদম পড়ে গেছে মাধায় আবার রেগে মারার জন্য চেষ্টা করছে আবার জগাই গিয়ে তাকে ধরার চেষ্টা করছে না না এই অজ্ঞান্ত সন্ন্যাসকে মেরে কি লাভ হবে মাধায় তো অনেক তাকে বুঝার চেষ্টা করছে কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন যে প্রভু এই যুগে তো আপনি কাউকে হত্যা করতে আসেননি আপনি পতিত পাবন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরেছেন কিন্তু এবে অস্ত্র তো ধরার কথা নয় তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কি করলেন মহাপ্রভু চরণে গিয়ে পতিত হলেন নিত্যানন্দ প্রভু কত দয়ালু তেটাই প্রতিকার কখনো কোনো ভক্তকে কেউ অপমান করে গালি দেয় বা কিছু করে তখন তার প্রতিশোধ নেবে না ওটাই শিক্ষা বৈষ্ণবের আমরা দেখি প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যখন প্রথম প্রচার করেছেন সেখানেও তাকে ছুরি নিয়ে মারতে এখানে জগাই মাধাইকে মদের কলস দিয়ে জগাই মাধাই মদের কলস দিয়ে নিত্যানন্দ প্রভুকে মাথা ফাটিয়ে দিয়েছে আর তারই ভক্ত সেনাপতি ভক্ত অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যিনি সমগ্র বিশ্বে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী প্রচার করলেন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমার এক সেনাপতি ভক্ত আসবে এই জগতে সমগ্র জগতে আমার নাম প্রচার করবে এ মহাপ্রভু বর্ণনা করেছেন সব দূর দেশে সব পাপীরা যাবে কিন্তু আমার সেনাপতি ভক্ত আসবে সারা বিশ্বে আমার নাম বিতরণ করবে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম তো মহাপ্রভু বলেছেন মানে হয়ে গেছে কিন্তু তিনি যখন বলছেন আমার একজন শুদ্ধ ভক্ত সেনাপতি ভক্ত সে এটি প্রচার করবে তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিশ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য শিষ্য ইস্কনের প্রতিষ্ঠাতা শিশ্রীমৎ অভয়চরণ চরণারবিন্দ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি বেদান্ত স্বামী যিনি সমগ্র বিশ্বে তার গুরুর নির্দেশ যে পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর আজ্ঞা প্রচার করতে হবে তাই আসারা বিশ্বেই ভগবানের নাম কে প্রচার করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একনিষ্ঠ অন্যতম শিষ্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তাই মহাপ্রভু যে না পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে আমার সেনাপতি ভক্ত করবে তাই সেই সেনাপতি ভক্ত অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যা ভবিষ্য পুরাণেও রয়েছে ভবিষ্য পুরাণে আছে হাজার হাজার বছর আগে যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত মন্ত্র উপাসনা করবে আর সেই মন্ত্র উপাসনা জগৎবাসীকে শিখাবে বৈষ্ণব পরিণত করবে তারা সমগ্র জগতে পরিভ্রমণ করবে আর তারাই জগতের কল্যাণ সাধন করবে তো সেই সেনাপতি ভক্ত ভবিষ্য পুরাণ অনুসারে কে যিনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভু পা জয় প্রভু কি তো তিনি তার গুরুর আদেশ এভাবে সারা জগতে প্রচার করেছেন আর সেখানে গিয়ে বাধা সেখানে তিনি হরিনাম প্রচার করবেন সেখানে ছুরি নিয়ে মারতে এসছে কিন্তু সেই ব্যক্তিকেই তিনি ভক্ত করেছেন শ্রী প্রভুপাত কি যেমন নিত্যানন্দ কে জগাই মাধায় মেরেছে কিন্তু সেই নিত্যানন্দ প্রভুই জগাই মাধাইকে শুদ্ধ ভক্তে পরিণত করেছেন শুধু শুদ্ধ ভক্ত নয় প্রেম দান করে দিয়েছেন নিতায় গৌরাঙ্গ নিতায় গৌর প্রেম আনন্দে তো এইরকম নবদ্বীপ লীলা মহাপ্রভু করেছেন স্বয়ং দেবতারা পর্যন্ত এসেছেন যমরাজ পর্যন্ত তারা দেখতে এসেছিলেন এই গৌরের যে অকাতরে যে অমদ দয়া যে দয়ার কোনো সীমা নেই সেটি যে বিতরণ করতে এসেছেন তো সে নিতায় গৌরের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতায়ের করুণা হবে তো নিত্যানন্দ প্রভুর করুণা হলে গৌরাঙ্গের কৃপা হবে আর গৌরাঙ্গের কৃপায় ব্রজে কৃষ্ণ সেবা অধিকার লাভ হবে তো সেজন্য আমরা খুব ভাগ্যবান পরম করুণ পহু দুইজন নিতাই গৌর চন্দ্র সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ আনন্দকন্দ এজন্য নিত্যানন্দ গৌরাঙ্গ এ হচ্ছে আনন্দ কন্দ যদি কেউ আনন্দ চায় তাহলে এই নিতায় গৌরের আশ্রয় গ্রহণ করা দরকার এই জন্য আমরা যখন নাম করি জপ তখন আগে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ তা আমরা এই পঞ্চতত্ত্ব নাম করি কেন না নাম বিচার করে অপরাধের কিন্তু নিতায় গৌর এসব বিচার করে না এই জন্য নবদ্বীপ ধাম অত্যন্ত ঔদার্য ধাম এই কলিযুগে ঔদার্য মানে করুণার ধাম যেখানে মহাপ্রভু আবির্ভূত হলেন আর তারই দ্বিতীয় দেহস্বরূপে একচক্রা গ্রাম সেখানে আবির্ভূত হলেন পদ্মাবতী নন্দন নিত্যানন্দ রূপে তে নিত্যানন্দ স্বয়ং বলরাম তো যেই জগাই কে উদ্ধার করলেন পতিত ব্যক্তিদের এ নিতাই গৌরাঙ্গ তা আমরা দেখি নিত্যানন্দ প্রভু তিনি কি করেছেন নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন আছে নাম হট্ট জীবের কারণ ভক্তিবিনু ঠাকুর আমাদের আচার্য তিনি ঘোষণা করলেন যে এই নিতায় কি জন্য এসেছেন এখানে নদীয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন তিনি মহাজন নামের মহাজন সেই মহাজন কাছে নাম পাওয়া যায় ভগবানের নাম পাওয়া যায় তো ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ যেন নদিয়া গুদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট যেবের কারণ শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন প্রভুর আজ্ঞায় মাগি এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো সেজন্য এই হরে কৃষ্ণ মন্ত্র আমাদের তারা বিতরণ করলেন যদি আমরা গ্রহণ করি তাই নিতানন্দ প্রভু বলছেন রে ভ্রাত কুরু হরি হরি ধন মনীষম এটা ধ্বনি করে উচ্চৈ স্বরে কীর্তন কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ততব তুমি যদি নাম করবে তার জন্য ততব সংসারাম বুধি তরণে তোমার সংসারের যত রকমের দুঃখ আছে সেই সব থেকে আমি মুক্ত করে তোমার সংসারের দায় দায়িত্ব আমি নিব নিতায় গৌর প্রেমানন্দে কে বলছেন ও লোধনী না কে বলছে এটা সবাই জুড়ে বলুন কে বলছে বলুন নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম তুই নিত্যানন্দ রাম বলছে রাম মানে আনন্দ তো যিনি আনন্দ দিবেন নিত্য আনন্দ দিবেন সেই বলরাম নিত্যানন্দ তো সেজন্য নিত্যানন্দ প্রভু এত দয়া পতির জীবের বন্ধু তো আমাদের সর্বদা তার চরণে আশ্রয় নিতে হবে যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন আর তখন মাঝে মাঝে নিত্যানন্দ প্রভু সব ভক্তদের সঙ্গে যেতেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনের গ্রুপের সঙ্গেও নিত্যানন্দ প্রভু যেতেন নীলাচল ধামে মহাপ্রভুর দর্শন করতে সেখানে চার মাস থাকতেন দুই মাস যাওয়া আসা ছয় মাস এইভাবে কালাতিপাত হয়ে যেত চার মাস একসাথে মহাপ্রভুর সঙ্গে ভক্তবৃন্দরা এই বঙ্গভূমি থেকে শিবানন্দ সেনের তত্ত্বাবধানে যেতেন এই শিবানন্দ সেন কত বড় ভক্ত গৃহস্থ গৃহস্থ ভক্ত কিভাবে ভক্ত সেবার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করবে এটি মহাপ্রভুর নির্দেশ গৃহস্থ ভক্তদের জন্য মহাপ্রভু আদেশ দিয়েছেন যে কৃষ্ণ সেবা নিরন্তর নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা এই তিনটি জিনিস মহাপ্রভু আদেশ গৃহস্থ ভক্তদের দিয়েছেন তো সেজন্য শিবানন্দ সেন তিনি প্রতি বছর যেতেন পুরীতে চার মাস থাকতেন আর মহাপ্রভু তাদের সব সেবা গ্রহণ করতেন জগন্নাথ মন্দিরে দর্শন নৃত্য গীত এবং সমস্ত ভাগবত কথা সাধু সঙ্গে এসব হত সেজন্য ভক্তরা পরস্পর মিলিত হয়ে তারা ভগবানের কথা আলোচনা করে তো এক সময় একবারে যখন নিত্যানন্দ প্রভু যাচ্ছেন অদ্বৈত আচার্যও যাচ্ছেন এক সময় উড়িষ্যা রাজ্যে যখন যাওয়া হয় তখন কিছু কিছু নদী পেরোতে হয় তো নদী পেরোয়ার সময় ঘাটি যে রয়েছে সেখানে টাকা দিতে হয় তো সেখানকার একজন ঘাটিয়াল এই গ্রুপ শিবানন্দ প্রভু যে নিয়ে যাচ্ছেন অনেক গ্রুপ তিনশো চারশো একসাথে ভক্ত তখন সঙ্গে সঙ্গে ওই ঘাটিয়াল আটকে দিয়েছে কাউকে যেতে দিচ্ছে না শিবানন্দ প্রভু পিছনে ছিলেন তো ভক্তরা আগে আগে চলে গেছে বলে না যাওয়া যাবে না এখানে টাকা দিতে হবে কর আছে এই ঘাটি পার হতে গেলে টাকা দিতে হবে সবাই নৌকায় উঠে গেছে কেউ টাকা না দিয়ে উঠে গেছে তখন শিবানন্দ প্রভু দৌড়ে দৌড়ে এসে বললে না না এদেরকে ছেড়ে দিন সবাই চলে যাক আমি আপনাদের কত টাকা হচ্ছে মিটিয়ে তারপরে আমি যাব তখন শিবানন্দ সেন সবাইকে ছেড়ে দিলেন আর ঘাটিয়াল তখন বুঝে নিল শিবানন্দ সেন থেকে তো সবাই তো আগে আগে বাইরে চলে গেলেন নদী পেরিয়ে আর শিবানন্দ পিছে শিবানন্দ সেন কি করতেন যত ভক্ত যেতেন রাস্তাতে এক মাস যে যেতে লাগতো আসতে এক মাস লাগতো পুরীতে চার মাস থাকতেন ভক্তরা তো সেই যাওয়া আসাতে যেসব খরচ থাকার ব্যবস্থা প্রসাদের ব্যবস্থা কে করতেন শিবানন্দ সেন জয় শিবানন্দ সেন কি তো শিবানন্দ সেন কত বড় ভক্ত দেখুন তো এইভাবে সেই দিন নিতানন্দ প্রভু ছিলেন তো তিনি তার সেই ব্রজের ভাব গোপালের ভাবে তিনি কি করেছেন না নিজেকে খুব ক্ষিদার্থ মনে করেছেন যে এখন পর্যন্ত নিতায় এলো না আমার এখন খিদা লেগেছে কোনো বাসা ঘর নেই কিছু নেই বেটা নিতায় শিবানন্দ নিতানন্দ প্রভু এরকম চিৎকার করছেন যে শিবা তোর তিন পুত্র মরে যাক এরকম করে অভিশাপ দিয়ে দিয়েছে তো নিত্যানন্দ প্রভু ভগবান তার অভিশাপ মানে ভক্তি ভগবানের যা কিছু সব অপ্রাকৃত জিনিস কিন্তু শিবানন্দ সেনের পত্নী খুব ক্রন্দন করতে শুরু করেছে তো নিত্যানন্দ প্রভু যখন ঘাটিয়াল সব মূল্য দিয়ে এসেছেন তখন শিবানন্দর পত্নী কান্না করতে করতে বলছে যে গোসাঁ সে বলেছে তোমার তিন পুত্র মরুক তখন শিবান শিবানন্দ সেন বলে আরে হতভাগিনী এইভাবে কান্না করতে নেই নিত্যানন্দ প্রভুর মহিমা তুমি জানো না তখন নিত্যানন্দ প্রভু সেখানে গিয়েছেন আর সরি শিবানন্দ সেন গেছেন নিত্যানন্দ প্রভুর কাছে তখন নিত্যানন্দ প্রভু এক লাথু মেরে দিয়েছেন তার বুকে খুব সহজুরে আর নিত্যানন্দ প্রভু তখন আনন্দে নৃত্য করছেন আর নিত্যানন্দের গুণগান করতে করতে এভাবে আস্তে আস্তে দেখা গেল নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেন সবাই থাকা প্রসাদ সব ব্যবস্থা করলেন আর সেখানে নিত্যানন্দ প্রভু কী করলেন শিবানন্দকে দুই হাত ধরে এবং বাহুবদ্ধ করে বক্ষে নিয়ে আলিঙ্গন করলেন জয় নিতায় প্রভু কি তে হচ্ছে নিতানন্দের করুণা নিতানন্দ প্রভু অত্যন্ত দয়ালু তিনি লীলা ছলে আমাদের পরীক্ষা করেন ভগবান অনেক সময় পরীক্ষা করবেন আমাদের পুত্রকন্যাদের নিয়ে নেবেন টাকা পয়সা নিয়ে নেবেন এই লীলার মাধ্যমে তিনি শেখাচ্ছেন যে শিবানন্দ সেনের পুত্র মরুক তার মানে আমরা পুত্রের প্রতি আসক্তি কি না শিখাচ্ছেন এই শিবানন্দ তার পুত্রের প্রতি আসক্তি না কি দেখতে চাইছেন তো সেজন্য তিনি দেখলেন না সে নিতায়ের প্রতি আসক্তি চাই আমরা ভগবানের প্রতি আসক্ত না জড় জড় বিষয়বস্তুর প্রতি আসক্ত পুত্র কন্যা টাকা পয়সা ঘর বাড়ি যেগুলি অনিত্য যেগুলি আমাদের ছিল না একদিন এইগুলি সেগুলিকে আমার বলে আমরা গ্রহণ করতে চেষ্টা করছে এটিকে বলে মায়া মায়া মানে যা নয় সেটাকে আমরা চিন্তা করছি এটা আমার যেমন আপনার ছেলে মারা গেল কখনো তখন কি বলে কান্না করে আর ছেলে চলে গেল কিন্তু সেই ছেলের দেহটা শুয়ে আছে যাকে ছেলে বলেছিলেন তাহলে এই ছেলে এই দেহটা নয় প্রকৃত ছেলে আত্মা তাহলে কন্দন করছেন আর ছেলে চলে গেল। যে ছেলেটা আপনার কাছে ছিল যাকে তাকে ডাকছিলেন খাওয়াচ্ছিলেন সেই ছেলেটা আপনার সামনেই রয়েছে সেই পালঙ্কে তো শুয়ে আছে ক্রন্দন করছেন কেন ছেলে চলে গেল ছেলে চলে গেল তো মানে এটাকে বলে মায়া যা নয় সেটার প্রতি আসক্তি এই ধন সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু ভগবানের সম্পত্তি এসব বলরামের সব প্রকাশ বলরাম যিনি নিত্যায় তো সে নিত্যানন্দের প্রকাশ এই জগতে সব কিছু অন্য কারো নয় তো সেজন্য আমরা জানি না তো সেজন্য আমরা আসক্ত হচ্ছি তো সেজন্য শিবানন্দ সেনকে শিক্ষা দেওয়ার মাধ্যমে জগৎবাসীকে শিখাচ্ছেন যে আমরা কিসে আসক্ত জন্য ভগবান অনেক সময় দেখবেন কেউ সদ্গুরু আশ্রয় নিল তার টাকা পয়সা চলে যায় ঘর বাড়ি চলে গেল ব্যবসা ডাউন হয়ে গেল সব চলে যাচ্ছে তো অনেক লোক এসে বলবে তোর হরিভজন করে দীক্ষা নিয়ে কী লাভ হলো আগে তো ভালো ছিলে এসব কি হলো কিন্তু যে ভক্ত সে জানে ভগবান কত দয়ালু আমি পূর্ব জীবনে এইরকম অনেকের কিছু ধন সম্পদ নষ্ট করেছিলাম তে আজ এইসব লোকেরা আমার ধন সম্পদ নষ্ট করছে আমার ব্যবসায় বাধা দিচ্ছে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে প্রভু আমি পূর্বের দুষ্কর্ম হেতু আমি করেছিলাম এইসব তাই এই জীবনে এইসব যাচ্ছে তুমি কত দয়ালু আমার কর্মকে তুমি মুক্ত করছ আমি তোমার সেবা ছাড়ব না এরকম বলে আরও বেশি করে সেবা করবে এটাকে বলে দুষ্কৃতি উর্থ অনর্থ পূর্বের দুষ্কর্ম হেতু এটা হলো কিন্তু সদ্গুরু আশ্রয় নিয়ে আর ভগবানের প্রতি আসক্তি আর সে আসক্তি না রেখে যদি বল সতী তো দীক্ষা নিয়ে কী লাভ হল ছেলে মারা গেল কেউ ছেলেকে খুন করে দিল বাড়িতে আগুন লাগিয়ে দিল আর হরিভজন করে কী লাভ ছেড়ে দিল তাহলে আপনি দুর্লভ মনুষ্য জীবন অমূল্য সম্পত্তিকে আবার হারালেন আবার আসক্তি অনুসারে কীট পতঙ্গ পশু পাখি রাজা প্রজা দেব দৈত্য ইত্যাদিতে আবার চৌরাশি লক্ষ দেহতে ঘুরতে হবে এই জন্য এই মনুষ্য দেহ মুক্ত করার জন্যই ভগবান কখনো কখনো এইভাবে পরীক্ষা করেন তাই নিত্যানন্দ প্রভু তার দয়া কেউ বুঝতে পারে না তো ভগবানের দয়া এগুলি এই জন্য কুন্তি মাতা শিখিয়েছেন যে সর্বদা বিপদ দাও আমাকে সবসময় বিপদ দাও কেন বিপদে দিলেই তোমাকে স্মরণ হবে সেজন্য অনেক কিছু চলেও যায় জানবেন এটা চলে গেল কি আমার ছিল নাকি। আমার ছিল না তাহলে আমি কেন বলছি আমার চলে গেল সব আরে আপনি তো এসেছেন নেকেট হয়ে উলগ্ন হয়ে কিছু তো নিয়ে আসেনি তাহলে কেন বলছেন এটা আমার ছেলে আমার টাকা আমার ঘর আমার বাড়ি আপনি তো নিয়ে আসেননি তো যখন চলে গেল তখন ভাবছেন আমার সব চলে গেল। আমার সব নষ্ট হয়ে গেলো কান্নাকাটি করছে তো এটা নয় আমি একবার উড়িষ্যা গেলাম একটা ধনী লোক অনেক বড় বড় ব্যবসা ছিল আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে প্রচারে যেতাম ওদের একটা সমিল ছিল ওখানে গাড়ি রেখে আমাদের গুরুদেবও যখন গিয়েছিলেন ওখানে গাড়ি রেখে আমরা গ্রামে গ্রামে অন্য গাড়ি ঢুকতো না তখন সেখানে যেতাম বড় সমিল তা আমাদের সেই সূত্রে কিছু পরিচিত হয়ে গেছিল তো অনেক কয়েক বছর পরে আবার আমি একবার গিয়েছি তখন সে রেগে গেছে ভগবান আছে নাকি রেগে যাচ্ছেন কেন না তোমরা এইসব সাধু সব ভণ্ড হ্যাঁ ভগবান টগবান কিছু নেই দেখো তোমরা জানো আমার কত বড় ব্যবসা ছিল এখন কিছু নেই সব আমার আত্মীয় স্বজন সব নিয়ে নিয়েছে আমি কত ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আমার দাদার আত্মীয় স্বজনের কত টাকা খরচ করেছে এই জীবনে আমি রকম অন্যায় কারু করিনি তো আমার এইসব হলো কেন তখন আমি একটা ছোট্ট গল্প বললাম ওরা দেখুন চুপ করুন একটু শুনুন একটা কথা বলে কী বলো আমি বললাম দেখো দুই বন্ধু তারা সিনেমা দেখতে গেল এক বন্ধু বলল যে আমার স্ত্রী বলেছে ওই সিনেমালয়ের একটু দূরে একটা জিনিস আছে সেটা ক্রয় করতে হবে ওই টাইমের মধ্যে কিন্তু আমাকে যেতে হবে ওখানে কিন্তু আমার টিকিট তো আছে তোমার পাশেই তো তুমি আমার সিটটা রেখে দিও আমি আসতে একটু আধা ঘন্টা লেট হবে ও কিনতে গিয়ে দেরি হতে হতে সিনেমা অর্ধেক শেষ আর মাঝখানে ঢুকে দেখছে একটা খুব সুন্দর দেখতে ছেলে পোশাক আশাকে ভদ্র কিন্তু পুলিশ তাকে কমরে বেঁধে হাত পা বেঁধে পিটাতে পিটাতে নিয়ে যাচ্ছে সে কান্না করছে আর সবাই দেখছে কিন্তু আপনি ওই দৃশ্যটা দেখছেন ঢুকেই তখন আপনি ক্রন্দন করছেন ছি এই পুলিশরা কি অন্যায় করছে কত সুন্দর ভদ্র ছেলে আপনি আপনার বন্ধুকে বলতে শুরু করেছেন কি অন্যায় করেছে কেন মারছে আর আপনি কান্না করছেন ও কান্না করছে না অন্যরা যারা সিনেমা দেখছে তারা কেউ কান্না করছেন কিন্তু আপনি কান্না করছেন কেন কেন এই মাঝখানের বন্ধুটা কান্না করছিল কেন পূর্বের ঘটনা দেখে নাই তাই আমরা আমাদের জীবনে পূর্ব জীবনের কত কত জন্মের কর্ম আমরা দেখেছি কারো ছেলেকে খুন করেছে এই জীবনে কত ডিম বাচ্চা আগে খুন করেছি করেনি তাহলে আমার বাচ্চা খুন হয়ে গেল এই জীবনে তো করেছি কিন্তু আমি বলছি আমি ভদ্র ভাবছি ডিমটা তো নিরামিষ ওটা একটা বাচ্চা হতো তাকে আমি খুন করে দিলাম একটা বাবা ছাগল মা ছাগল তা ছেলে ছাগলকে খুন করিনি মাছকে খুন করিনি গরুকে খুন করিনি আমরা হচ্ছে এগুলো আমার খাদ্য এটা খুন নয় এটাও খুন আর আপনার ছেলে খুন হয়ে গেল তখন দুঃখ তো সেজন্য এই চেতনা উদ্বুদ্ধ হবে যখন এই নিতায়ের প্রদান প্রদান করা যে সেই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন এই নাম জপ হবে হৃদয়ের আয়না পরিষ্কার হবে তখন জানবেন এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র এগুলি সব ভগবানের আমার নয় এই টাকা পয়সা ঘর বাড়ি এই সব কিছু ভগবানের তার সেবার জন্য ভগবান আমাকে দিয়েছিলেন এগুলি আমার নয় তিনি দিয়েছিলেন তিনি নিয়ে নিলেন শিবানন্দ সেন এভাবে আনন্দে তিনি মহাপ্রভুর নিত্যানন্দের কথা বলেন নাচতে শুরু করলেন জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম বলুন নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম তো শিবানন্দ সেন পরীক্ষায় পাশ হয়ে গেল তা আমাদেরও পরীক্ষায় পাশ হতে হবে এই জন্য এই লীলা মহানিত্যানন্দ প্রভু করেছেন তেভাবে আমরা দেখি নিত্যানন্দ প্রভু যখন একবার পুরীতে রয়েছেন মহাপ্রভু একদিন ডেকেছেন সব ভক্তের সামনে ডেকে কানে কিছু ফুসফুস করে বলছেন নিত্যানন্দ প্রভুর সাথে তো নিতানন্দ প্রভু শুনলেন তখন ওনার মনটা একটু দুঃখ হয়ে গেল কেন উনি চাইছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গেই থাকবেন সেখানে কীর্তন আদি করবেন ভাগবত শুনবেন প্রসাদ পাবেন জগন্নাথ দর্শন করবেন এই ছিল নিত্যানন্দের ইচ্ছা কিন্তু নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেন নিতাই যে আমি সন্ন্যাস নিয়ে এখানে পুরীতে রইলাম এই জগতে বদ্ধজীব কত কষ্ট পাচ্ছে পতিজীবের উদ্ধারের জন্য তো তোমার অবতার না আর তুমি যদি আমার সঙ্গে থেকে যাও আমি সন্ন্যাসী হিসাবে থেকে গেলাম আর বিশেষ করে নব পশ্চিমবঙ্গে বিশেষ করে নবদিবেশ পড়ুয়ারা পণ্ডিতেরা তাদেরকে তোমার ছাড়া কেউ প্রচার করতে পারে না তাদেরকে কেউ কৃষ্ণনাম দিতে পারে না আমি তো নয় মহাপ্রয়ুজ্ঞ বলে নিতানন্দ প্রভুকে বড় করে বর্জন তোমাকেই যেতে হবে তখন নিত্যানন্দ প্রভু খুব দুঃখ অন্তরে কিন্তু প্রভুর আদেশ পালন করতে হবে তাই তার সঙ্গে অনেক ভক্ত নিয়ে সেই নীলাচল থেকে কীর্তন করতে করতে পশ্চিমবঙ্গে চলে এলেন নিত্যানন্দ প্রভু শান্তিপুর ইত্যাদি বহু স্থানে পরিভ্রমণ করলেন নবদ্বীপ ইত্যাদি বহু স্থানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন চোর তস্কর দস্যু ব্যক্তিদেরকেও তিনি কৃষ্ণনাম প্রেম দিতে লাগলেন সেই দেওয়ার পূর্বেই তিনি উপায় উদ্ভাবন করেছিলেন সে উপায়টি কি না তিনি চিন্তা করলেন আমাকে অনেক অলঙ্কার পড়তে হবে সাজতে হবে তো নিতানন্দ প্রভু এই ভাবনা করা মাত্র উনি বলো দে ভগবান স্বয়ং তিনি চিন্তা করা মাত্রই বহু লোক বিভিন্ন রকম অলঙ্কার সব এনে নিতানন্দ প্রভুকে দিচ্ছে আর নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে সেসব অলঙ্কারে বিভূষিত হয়েছেন বিভিন্ন অলঙ্কার এই যে দশটা আঙ্গুলেই দশটা অঙ্গুরীয় ছিল দামি দামি সব অঙ্গুরীয় তার কটিত সে মেখলা পায়ে অনেক সুন্দর ছিল তারপরে বালা হাতে সোনার মুক্তার মনি মানিক্য খচিত এই রকম সব রত্নহার আর তিনি কি করছেন না ভক্তদের নিয়ে রকম অলঙ্কারে বিভূষিত হয়ে তিনি নৃত্য কীর্তন করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হারে রাম 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 হরে হ বলুন হাত তুলে তো এইভাবে অনেক ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে মহাপ্রভু সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন সময় তিনি নবদ্বীপে এসেছেন কীর্তন করছেন সেই নবদ্বীপের এক ব্রাহ্মণ কুমার যে ছিল অনেক ডাকাতদের সর্দার নবদ্বীপের এক ব্রাহ্মণ কুমার ডাকাতদের সর্দার ওরা দেখছে নিত্যানন্দ প্রভু অত অলঙ্কারে বিভূষিত তো প্ল্যান করে সব ডাকাতদের বলছে দেখো এক জায়গায় ভগবান মা চণ্ডী কত দয়ালু একটা হানা দিলেই সব পাওয়া যাবে এই নিতাইকে যদি আমরা আজকে বধ করতে পারি একসাথে অনেক কিছু অলঙ্কার আমরা একসাথে পেয়ে যাব তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি তো ভক্ত সঙ্গে গীত করছেন কীর্তন করছেন তখন সেই ব্রাহ্মণ কুমার দোষ সর্দার তিনি তার চর পাঠালেন যে যাও এ নেতায় তো কোথাও না কোথাও একা হবে কোথাও তো ঘুমাবে তো দেখো তার যে সব অনুগামীরা কীর্তন করছে ওরা সব শুয়ে যাবে তো রাত্রিবেলায় আমরা হানা দিয়ে এ নিতায়ের সব অলঙ্কারগুলি নিয়ে নিব তাকে মেরে ফেলবো এই ভাবনা সেই ব্রাহ্মণ কুমার দশু সর্দার আর ডাকাতের সর্দার তখন এক চরকে পাঠিয়েছে আর নিত্যানন্দ প্রভু কি করলেন সব ভক্তদের নিয়ে নবদ্বীপের একদম লাস্টের দিকে একজন ভক্ত ব্রাহ্মণ হিরণ্য পণ্ডিত তার বাড়িতে নিরিবিলি জায়গা সেখানে নিত্যানন্দ প্রভু বিশ্রামের জন্য গেলেন আর সেখানে বহু ভক্ত কীর্তন করছে এই যে চর সেখানে রয়েছে দেখছে বারবার কি হচ্ছে সেখানে দেখছে নিত্যানন্দ প্রভু সব ভক্তরা কীর্তন করছে আবার দেখছে নিতানন্দ প্রভুকে প্রসাদ দেওয়া হচ্ছে তখন ভাবছে কখন ঘুমাবে কিন্তু কেউ আর ঘুমাচ্ছে না তে এই চর গিয়ে বলছে দেখো কেউ ঘুমাচ্ছে না তার চারিদিকে বহু ভক্ত সব কীর্তন করছে তুমি যাবে কি করে তো একদিন পার হয়ে গেল রাত্রি পুয়াই গেল আর যেতে পারল না তখন ওই ব্রাহ্মণ কুমার দস্যু সর্দার তখন ও কি করল চলো আজকে আমরা চণ্ডী মায়ের পূজা দিব যদি চণ্ডী মায়ের পূজা দেওয়া যায় তার কৃপায় অবশ্যই আজকে আমরা হানা দিয়ে এই সব অলঙ্কার একসাথে আমরা পেয়ে যাব আর তাদের মধ্যে মনকলা খাচ্ছে সেই চোরেরা সেদিন চণ্ডী পূজা করে তারা ভাবছে আজকে চণ্ডী মায়ের কৃপায় অবশ্যই আমরা হানা দিব তো সবাই দেখেছিল নিত্যানন্দের অলঙ্কারগুলি এক একজন চিৎকার করে হাত তুলবছে ওই নিতাইয়ের দশটা আঙ্গুরির মধ্যে একটা আমার আঙ্গুরীয় ওর যে বাজুটা আমার ওই মুক্তার যে খচিত রত্ন মালাটা আমার ভাই আটা আমার কেউ ঝগড়াঝাটি করে আবার কিলাকিলি করছে সেই দস্যুরা কিন্তু সর্দার পাঠিয়ে দিয়েছে আরেকটা চর যাও যাও দেখ সে চর দেখতে এসছে কিন্তু ইন্দ্রদেব এমন বৃষ্টি দিলেন সেদিন বৃষ্টি হয়নি প্রথম দিনে একরকম গেছে দ্বিতীয় দিনে উনি দেখছেন চর কি দেখছে না নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুকে ঘিরে চারিদিকে বড় বড় সব রাজার সমস্ত লোকেরা রয়েছে ঢাল তরুয়াল নিয়ে লম্বা লম্বা সব তখন সঙ্গে সঙ্গে সে চর এসে বলল যে কী করে তুমি ঢুকবে এই নিত্যানন্দকে ঘিরে চারিদিকে বড় বড় সব দারুয়ান রয়েছে ঢাল তরুয়াল অস্ত্রশস্ত্র নিয়ে চারিদিকে সেখানে কী করে যাবে তখন সেই দস্যু সর্দার ব্রাহ্মণ কুমার বলছে দূর তুই জানিস না আরে নিতায় অবদ্ধ সে ভিকারী লোক সে তার কাছে এত সব গার্ড আসবে কোথা থেকে তুই মূর্খ বুঝিস না কোন রাজা এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই গ্রামে রাজা রয়েছে তাই জন্য এই সব গেটকিপারগুলি রয়েছে গার্ড দারুয়ানগুলি রয়েছে নিতায়ের কাছে কেন রয়েবে কিন্তু নিতানন্দ প্রভু এইভাবে অলৌকিক সমস্ত কার্যকলাপ তিনি দেখাচ্ছেন তো ভাবে আবার দ্বিতীয় দিন এসছে তৃতীয় দিনে সেই দিন ইন্দ্রদেব এমন বৃষ্টি দিয়েছেন তারা বজ্রঘাত হচ্ছে শিলা পড়ছে আর তার জল একদম বড় বন্যার মতো হয়ে গেছে কাঁটার মধ্যে কেউ খানায় গর্তে সেখানে সব পোকা মাকড়া খাচ্ছে কেউ অন্ধ হয়ে গেছে সবাই আর চুরি করবে কে যেতে পারল না তখন ভোর হয়ে গেছে তখন তারা আস্তে আস্তে সব ভয়ে যে যার পড়েছিল অন্ধ হয়ে গেছে সব কিন্তু তখন নিতানন্দের কথা তারা সবাই স্মরণ করেছে আর স্মরণ করার ফলে সবাইয়ের চোখ আবার খুলে গেছে জয় নিতানন্দ প্রভু কি তারা দেখছে যে নিতায় অত অদ্ভুত এ সাধারণ মানুষ নয় এই যে সব অন্ধ হয়ে গেছিল তখন যে সব যন্ত্রণা ভোগ করছিল পোকামাকড়া কামড়াই ছিল পাথর শিলাবৃষ্টি হয়েছিল ক্ষতবিক্ষত হয়েছিল এই যে যন্ত্রণা উপশম হয়ে গেছে তখন যারা তারা সবাই নিতায়ের কথা স্মরণ করছে এই নিত্যানন্দ সাধারণ লোক নয় সাধারণ মানুষ নয় এই যে স্মরণ মাত্রই তাদের সমত চোখ খুলে গেল তাদের সমত যন্ত্রণা উপশম হয়ে গেল অনিতায় গর্ষিতা প্রেমানন্দে নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ প্রভু কি তখন সেই দশ সর্দার ব্রাহ্মণ কুমার নিজে একা একা এসেছে নিত্যানন্দ প্রভু যেখানে ছিলেন এসে একদম সঙ্গে প্রণাম করে কান্না করছে হে নিত্যানন্দ প্রভু আমি আপনাকে বধ করার চেষ্টা করছিলাম তিন দিন কিন্তু আসলে আপনি সাধারণ নন আপনি স্বয়ং ভগবান হ্যাঁ আপনি সাধারণ মানুষ নন এরকম বলে কান্না করে তার অপরাধ সব স্বীকার করে নিতানন্দ চরণে একদম পড়ে আছে আর নিতানন্দ প্রভু তো দয়ালু তিনি এরকম অদ্ভুত অলঙ্কার বেছে সেজে এই সমস্ত দস্যুদেরকে উদ্ধার করার জন্য প্রথম দস্যুর সর্দারকে তিনি আলিঙ্গন দিলেন এবং বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন সেই দশু কুমার হরিনাম করে নিত্যানন্দ প্রভুর আলিঙ্গন পেল নিত্যানন্দ প্রভু কি তা আলিঙ্গন পেয়ে নিত্যানন্দ প্রভু বললেন তোমার যত সমত অনুগামী সব সব ডাকাতরা ছিল তাদের তুমি নিজে হরিনাম বিতরণ করো তো এইভাবে মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু প্রচার করলেন আর নিত্যানন্দ প্রভু এইরকম অনেক চোর তস্কর ডাকাতদেরও হরিনাম দিয়ে তাদের হৃদয়কে শুদ্ধ করে কৃষ্ণ প্রেম দান করেছেন সেই প্রেমদাতা নিতাই আজকে হচ্ছে আবির্ভাব স্থান জয় নিত্যানন্দ প্রভু আবির্ভাব দিন নিত্যানন্দ ত্রয়োদশী মহামহৎসব কি প্রভুপাত কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এভাবে সমস্ত ডাকাতরা নিতানন্দ প্রভুর শরণ গ্রহণ করে তারা শুদ্ধ ভক্তি প্রেম লাভ করলেন হরি বল তো সেজন্য যদি কেউ নাম করবে এই এই নাম হট্ট সঙ্গে যুক্ত হন এবং সেখানে হরিনাম আশ্রয় করুন প্রসাদ সেবা করুন আর নিতায়ের কৃপা লাভ করুন এই জন্য নাম হট্ট প্রচারের মাধ্যমে নিত্যানন্দের কৃপা পাওয়া যাবে হরিনাম করার মাধ্যমে নিত্যানন্দের কৃপা পাওয়া যাবে তা আমরা খুব ভাগ্যবান আজকে এখানে এই নিতানন্দ ত্রয়োদশীতে তার লীলা কাহিনী আমরা শুনছি তো অনেক লীলার থাকলেও এখন ভোগ লেগেছে এখন কীর্তন হবে অন্য কি করবো আমি জ্বর